প্রিয় ভিউয়ার, সিলেটের ইত্যাদি টিভি থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সুন্দর সুন্দর প্রোগ্রাম করে থাকি আপনাদের জন্যই। আপনারা দেখলেন, আজকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে দুদ্ধ খামার, যেটাকে বলা হয় টিলাগড়ে সরকারি দুদ্ধ খামার। এটা সিলেট টিলাগড়ে অবস্থিত, সিলেট জেলা সরকারি দুদ্ধ খামার। এখানে আমরা দেখানোর চেষ্টা করবো এখানে কতটি গরু আছে এবং এখানে কী কী আছে এবং বিল্ডিংগুলোর অবস্থা কী। আপনারা আমাদের সাথে থাকুন, আমি আছি, আমির হোসেন সাগর আপনাদের সাথে, আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমাদের ভিডিওটি ভালো লাগবে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাথে থাকবেন, আপনাদের কমেন্টস করবেন, আপনাদের ভালোবাসা সহযোগিতা আপনাদের মতামত নিয়েই আমরা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে থাকি সিলেটের ইত্যাদি টিভিতে। আমাদের সাথে যিনি সহযোগিতা করে থাকেন সবসময় আমাদের সিলেটের বর্তমান সময়ের অভিনেত্রী মডেল মণিমুক্তা, মণিমুক্তার সহযোগিতায় আমরা প্রত্যেকটি প্রোগ্রাম আমরা বানিয়ে থাকি এবং প্রত্যেকটি প্রোগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি সিলেটের ইত্যাদি টিভিতে। হাটবাজার স্বপ্ন দেখা এবং আমাদের খুঁজে প্রিয় অতিথি বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হই। আজও সেই ধারাবাহিকতায় একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করছি, আপনাদের জন্য রইল শুভকামনা এবং আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। চলুন আমরা দেখি আজকের এই গাভি খামার। সরকারি গরুর খামার, চাষা এটা কি করছেন, কি করছেন, ঘর দোয়া করছেন? সবগুলা কি দোয়া দোয়া আপনি করেন? সব দোয়া আপনি করেন? কতটা গরু আছে এখানে? ৪৩টা। সব কি গাভি দুধ দেয়? আচ্ছা আচ্ছা, আপনারা দেখছেন আমরা এখানে গরুর ছবি নিচ্ছি। এখানে গাভি আছে এবং সরকারি ফার্ম সিলেট ইকো পার্কের সামনে। এখানে আমরা শুনলাম যে প্রতি কেজি দুধ ৫০ টাকা বিক্রি হয় এবং এখান থেকে দুধ নিতে হলে আগে কাট করতে হবে, এরপরে দুধ নিতে হবে। চাষা আপনার এখানে কতটা গরু আছে? ২৭টা আছে। সব কি গাভি দুধ দেয়? কত কেজি দেয় দুধ? একটাই প্রতিদিন এগুলা খিরানি হয়, দুধ নেওয়া হয়। এই পুরো ফার্মে কতটা গরু আছে? ১৫০। বাচ্চা আছে? ওই সাইডে বাচ্চা। এটা সরকারি ফার্ম না? এর নাম কি ফার্মের? সিলেট দুদ্ধ খামার। আপনারা যে কাজ করছেন কি সরকারি বেতন পান না কিভাবে? সরকারি কতদিন যাবত করছেন আপনি? আমি তো করতেছি ২২ বছর যাবত করছেন। এই গরুগুলা কি বয়স হয়ে গেলে বিক্রি করে দেন না নতুন গরু নিয়ে আসেননি নাকি কিভাবে? না নতুন গরু দেন না তো। তাহলে ওইগুলাই ওইগুলো এগুলো তো আদান করতে বাচ্চা বাচ্চা হচ্ছে। হ্যাঁ, যেটা বয়স্ক হয়ে যায় সেটা কি বিক্রি করে ফেলেন? এটা অকেজি আলে অকশন দিয়ে দেন। অকশন দিয়ে দেন, এখান থেকে বিক্রি করেন? পত্রিকা তো ছাপা করে দেন। তে দুধ কত টাকা কেজি বেচেন আপনারা? ৫০ টাকা। ৫০ টাকা কেজি। কিভাবে নিতে হয় এখান থেকে দুধ? এটা অফিসের মাধ্যমে, দরখাস্ত মাধ্যমে আপনার বই পাস হইবে। আপনি নিতে হলে আগে এখানে এই অফিসে দরখাস্ত দিতে হবে, এরপর একটা বই পাস হবে, এরপর একটা কার্ড পাবেন, কার্ড দিয়ে নিতে হবে। একটা বইয়ের মূল্য হলো ১৫০০ টাকা। ১৫০০ টাকা দিয়ে এরপরে এক মাস লাগে। আপনারা এখান থেকে নিয়ে আসতে হবে না? আপনারা নিয়ে দেন? না না, এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতজন কর্মচারী আছে এখানে? এখানে আছে প্রায় ৩৪ জন আছে। ৩৪ জন এই গরুর জন্য অফিসার অফিসার লাগাইয়া? আচ্ছা, আর দেখছেন আমরা এখানে একটি খামার, এটা সরকারি খামার, টিলাগড় সরকারি দুদ্ধ খামার।
এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে বাচ্চা গরু, ওই গরু থেকে যে বাচ্চা গরুগুলো এখানে, আমরা এই সময়টা হয়তো মূল দায়িত্বে যারা আছেন অফিসার বা যারা এগুলার মূল প্রধান তাদেরকে হয়তো পাবো না, কিন্তু যারা কর্মচারী হিসেবে কাজ করছেন শ্রমিক হিসাবে তাদের সাথে আমরা কথা বলছি। দেখছেন অনেকগুলো খামার আছে এখানে, খামারগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আশপাশে রয়েছে ছাগলেরও খামার, মুরগের খামার সরকারি, সেগুলো আমরা অন্য এক সময় দেখানোর চেষ্টা করব। আজ আমরা এই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যে বালতি দিয়ে দুধ নেওয়া হয় গরুর বান থেকে এবং গরুর খাবার, এই এখন আঙ্কেল এই এটা কি দুধ, বোতলে কি দুধ, বোতলে দুধ, এটা দেখান তো একটু, একটু উঠান না, একটু এদিকে আসেন, একটু আসেন না দেখি, আচ্ছা একটু আসেন, দুধটা একটু দেখান, এটা কয় লিটার আছে, দু লিটার দাম কত, 60 টাকা, ও 50 টাকা লিটার, প্রতিদিন কয়বার কিরানি হয় গরু, দুইবার, কোন টাইমে কোন টাইমে, কোন টাইম কোন টাইম, সকাল বিকাল, একবার কিরানোর পরে একটা গরু কয় লিটার দুধ দেয়, সকালে কয় লিটার দেয়, আর বিকালে, হ্যাঁ বিকালে, বিকালে এরকম 3 লিটার 2 লিটার 2.5 লিটার। এই গাছগুলো কই থেকে নিয়ে আসেন আপনারা, জমিনে ফলানো গাছ, গাছের সাথে আর কি, আর কি কোন খৈর বা এই ধরনের কি, দানা আলাদা, একটা সময় দানা পানি, হ্যাঁ খাওয়াইলেন, এইরকম কয়টা আছে ঘর এখানে, ছয়টা আছে, ছয়টা কতটা কতটা গরু আছে, 165 সব গরু তো দুধ দেয় না মনে হয়, সব গরু দুধ দেয় না, না না কিছু বাচ্চা আছে, বাচ্চা আছে কিছু, ডেলিভারি হইতে আছে কিছু, প্রেগন্যান্ট আছে, এই অবস্থা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখছেন আমরা কথা বলছিলাম এখানকার দায়িত্বে যারা আছেন তাদের সাথে, খামার আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে, অনেকেই আমাদেরকে বলেছিলেন যে খামার দেখানোর জন্য, গরুর খামার আপনাদের কথা মাথায় রেখেই আমরা এই কাজ করছি। আমরা একটি গরুর খামারে চলে আসলাম, সরকারি গরুর খামার, দেখছেন প্রতিটি ঘরের লেখা আছে, নাম্বার আছে এবং 1 নম্বর 2 নম্বর এভাবে নাম্বার দেওয়া আছে। হ্যাঁ অনেক পুরনো ঘরগুলো, ঘরগুলো হয়তো অনেক পুরনো,
এই যে গরু খাবার খাচ্ছে, শুকনো খাবার। আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আপনারা অবশ্যই শেয়ার করবেন। সিলেটের ইত্যাদি টিভি সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাচ্ছে। দেখুন, আসলে অসাধারণ দৃশ্য। এখানে আসলে অনেক পুরনো ঘর। এখানে আরেকটি ঘর, এখানের গরুগুলো একটু বড় সাইজের, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বান আপনারা শুনলেন যে এই গরুগুলো দিনে দুবার দুধ নেওয়া হয়, এক বেলা হচ্ছে সকালবেলা আর বিকালবেলা দুবারই দুধ নেওয়া হয় এবং দুবারই বিক্রি হয়ে যায় দুধগুলো। এবং এখান থেকে শহরের অনেকেই দুধ নিচ্ছেন এসে 50 টাকা লিটার। এবং এখান থেকে দুধ নিতে হলে আগে দরখাস্ত করতে হবে এবং একটি কার্ডের মাধ্যমে এই দুধগুলো আপনি সংগ্রহ করতে পারেন। সিলেট টিলাগড় দুগ্ধ খামার, গরুর খামার, সরকারি খামার এটা। অনেক সুন্দর সুন্দর গরু। দেখছেন এখানে আরেকটি কামার, এখানে বড় একটি কামার আছে, এর ওই পাশে আরেকটি কামার আমরা দেখেছিলাম। এই যে আরেকটি কামার, আঙ্কেল এখানে কত একর জায়গা আছে? এটা সরকারি জায়গা, এটা ফুরা হইতে পারবে? ফুরা জানা নেই, অনুমানে কত কত একর হতে পারে? প্রায় 300 একর। 300 একর, এটা তো বাউন্ডারি করা আছে। হ্যাঁ, বাউন্ডারি লাগাইছে, বাউন্ডারি দিয়েছে। আচ্ছা, এই ঘরগুলো কতদিন আগের করা? এই গৌ ঘর, হ্যাঁ এই ঘর হউ যে বেন্ডরা ঘর, এগুলো ব্রিটিশের আমলে। এইগুলা পাকিস্তানের, পাকিস্তান ব্রিটিশ মিলি এই ঘরগুলা। এবং নতুন করে কোনো ব্রিটিশ যাওয়ার পরে পাকিস্তানে যে যাওয়ার পরে পাকিস্তানে করতে এইগুলা নতুন করে সরকারিভাবে কোনো উন্নয়নের কাজ হয়নি? এগুলা কি দরকার নেই এগুলা কাজ করা? দরকার আছে, তখন সরকারে করে না, এখন কিছু করে আছে সরকার। আগ থেকে আপনি তো 22 বছর যাবৎ কাজ করছেন, আগ থেকে কি এটা অনেকটা নিচের দিকে চলে গেল না উপরের দিকে গেছে, উন্নতির দিকে গেছে এই খামারটা? খামারটা সরকারি আপনারা তো প্রতিদিন দুবার এগুলাকে কিরানো হয়, দুধ নেওয়া হয়, দুবারে কত লিটার হয় টোটাল মিলিয়ে? অনুমানিক রেকর্ড তো পাচ্ছি না, এখন তো আপনাদের অফিসার পাওয়া যাবে না। অফিস লাগাইলাম, দেখে আসলাম। 300-350 লিটার কি বিক্রি করে দেন? তারা এখানে আইসা নিয়ে যায় প্রতিদিন, টাইম টু টাইম তারা চলে আসে? যদি না আসে কেউ, না আসে তারা অসুবিধা নেই, তারা বই তো আছে, পরে নেবে, পরে নেবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, দেখছেন আপনারা এখানে প্রায় 300 একর জায়গা হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং আমরা সঠিক তথ্য পাচ্ছি না, কিন্তু এই যে কাজগুলো এগুলো ব্রিটিশ এবং পাকিস্তান আমলে করা ছিল সেই কাজগুলো, এরপর থেকে এখানে কোনো সরকারি উন্নয়নের ছোঁয়া লাগেনি। এটা আসলে দুঃখজনক। আমরা চাই যে আমাদের এই খামারটা আসলে সরকার, বর্তমান সরকার কিন্তু বলছে মানুষদের, কৃষিবান্ধব মানুষদের বলছে যে আপনারা খামার করুন, গরু পালন, কিন্তু সরকারি যে খামারগুলো আছে সেদিকে কারো কি খেয়াল নেই, লক্ষ্য নেই, সে বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এবং
এটা কিন্তু নিবনিব অবস্থা। এখান থেকে আমরা যা শুনলাম একজন কর্মকর্তার কাছ থেকে, যিনি দায়িত্বে পালন করছেন প্রায় 22 বছর যাবৎ, উনি বলেছেন যে এক ব্রিটিশ এবং পাকিস্তান আমলে যা হয়েছিল তাই, এখন আর হচ্ছে না। একই যে গাছ লাগানো হয়েছে এই গরুর জন্য। তো যাই হোক, এখানে আমরা এই যে আরেকটি খামার গরু, আপনারা তো শুনলেনই যে আগে 500-600 গরু ছিল, এখন 150-তে নেমে এসেছে। এই বিষয়টা আপনারা মাথা রাখবেন। আমার মনে হয় আর বছরখানেকের ভিতরে বা আরও 2 বছরের ভিতরে এই খামারটা একসময় মানে শেষ হয়ে যাবে, এই খামারের চিহ্ন ভিন্ন কিছু পাবো না। যদি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা যদি ভিডিওটি দেখেন, শেয়ার করবেন এবং এখানে এসে একটু খোঁজখবর নেবেন, কারণ বাংলাদেশ সরকার চায় আমরা গরু পালি, দুধ যেন আমরা বিক্রি করতে পারি, গরু যেন বাড়াতে পারি। এটা বাংলাদেশ সরকারের যে ছাওয়া, সেই ছাওয়া যদি হয়ে থাকে তাহলে সরকারি খামারগুলো কেন ধ্বংস হতে যাচ্ছে, সেই প্রশ্নটা আমাদের আপনাদের কাছে। এই যে গরুগুলো আপনারা তো শুনলেন যে দুধ, কত লিটার দুধ আসছে এবং পাওয়া যাচ্ছে, এই বিষয়টা তো আপনারা শুনলেন। কতদিন যাবৎ করছেন কাজ এখানে? ডেইলি মানে রোজে? কত টাকা রোজ? ৪০০ টাকা। কি করেন আপনারা? এ ঘাসে। আপনাদের বাসা কোথায়? এখানে। তো এখানে যে কাজ করেন প্রতিদিন, টাকাটা কি সাথে সাথে নিয়ে যান না পরে নিতে হয়? সাথে সাথে নিয়ে। এখানে এই যে গরুর যে খামারটা, খামারগুলো এই গরুগুলো তো পুরনো, এখানে কি উন্নয়নের দরকার আছে বলে মনে করছেন আপনারা? উন্নয়নের তো অবশ্যই দরকার, দরকার আছে। আপনারা কতজন এভাবে কাজ করেন? ছোটা ওনাদের যে সময় দরকার লাগে নিয়ে আসে, আমাদেরকে খবর দেয়, নিয়ে আসে। এগুলা কি গরু, গরু খাবার, গরু খাবার জন্য ঘাস? এই যে কয় মাসে এগুলা এই যে পুরু ঘাস হবে? ভিতরে ওইটা কি ভালো আছে? ওই যে রানিং গাড়ি, এটা কি অফিসার? আচ্ছা আচ্ছা, গাড়ি কয়টা আছে স্যারদের? একটাই আছে রানিং, আর কোনো গাড়ি নেই না? এগুলো নষ্ট হয়ে গেছে। তা এই যে ট্র্যাক্টর দেখলাম, ট্র্যাক্টর গাড়ি বা অন্য অন্য গাড়িগুলো, ওই যে এগুলো, এগুলো দিয়ে কি করেন? ওই যে ওগুলা এই শেডের কাজের জন্য ব্যবহার করা হয়, গোবর টোবর ইয়ে হয়, এগুলো মাঠে গোবর নেওয়া হয়। হ্যাঁ, এইটা কি দুদ্ধ খামার বলে? এটাকে ঠিলাগড় পড়ছে, সরকারি জেলা দুদ্ধ, সরকারি জেলা দুদ্ধ খামার। তো এখানে গরু তো ওখানে 150 গরু আছে, এর আগে আরও বেশি ছিল। এখানকার কোনো স্টাফকে পার্মানেন্টলি সাথে কথা বললে আপনি জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে। শুনলেন আমরা কথা বলছিলাম এখানকার ছুটা কর্মচারী যারা কাজ করছেন, শ্রমিক যারা, তাদের সাথে। এই যে এখানে গোপর দিয়ে কীভাবে গাছ লাগানো হচ্ছে এবং এই যে এখানে যে গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো দেখলে আসলেই যে বলেছিলেন যে সরকারি, ব্রিটিশ এবং পাকিস্তান আমলে যে সরকারি কাজ হয়েছিল বা দেখা দেখছিলেন বা ঘর বানিয়েছিলেন, এরপরে এখানে আর কোনো ছোঁয়া লাগে নাই। আশা করছি বিষয়টা আপনারা কমেন্টস করবেন। যাই হোক, আমরা আসলে এই যে আরেকটি খামারে আসলাম, এই খামারটি দেখছেন এখানে অনেক মেশিন নষ্ট হয়ে যাচ্ছে। এই যে মেশিনগুলা, এগুলা সম্ভবত গরুর খাবার তৈরি করার জন্য মেশিনগুলা। কতটুকু চালু আছে চাপ বলতে পারছি না আমরা। এই যে মেশিনটা, এটা বাধা আছে, রাস্তা দিয়ে অনেকদিন যাবৎ খোলা হয়নি, কারণ এই সরকারি সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো শুনলেনই যে ব্রিটিশ এবং পাকিস্তান আমলে যে কাজ করা হয়েছিল, এরপর এখানে আর কোনো সরকারি উন্নয়নের ছোঁয়া লাগে নাই। এই 300 একর জায়গা প্রায়, এখানে যতগুলো বিল্ডিং দেখছেন বা যতগুলো ঘর দেখছেন, প্রত্যেকটি ঘরই কিন্তু ব্রিটিশ এবং পাকিস্তান আমলের করা, এরপরই কোনো সরকারি উন্নয়নের ছোঁয়া নেই, সরকারি কোনো কিছুই নেই। এইটা কী করে সম্ভব? এটা তো আমাদের কাছে শুনেই অবাক লাগছে যে একটা সরকারি খামার, গরুর খামার, সেই খামারটা ধ্বংসের দিকে, কিন্তু সরকারি কারো কোনো খোঁজ নেই, খবর নেই, কি আমরা বুঝতে পাচ্ছি না। এই যে অনেক সুন্দর সুন্দর গরু আছে, কিন্তু যেখানে 500-1000 গরু থাকার কথা সেখানে 150 গরু আছে। এটা হচ্ছে একটি সীমানা,
আমরা দুগ্ধ খামার, সরকারি দুগ্ধ খামার ঠিলাগড়, গরুর খামার যেটাকে বলা হয়, আমরা কথা বলে জানলাম যে গরুগুলো মাঝে মধ্যে বের করা হয়, বেশিরভাগই ঘরের ভিতরে রেখে এখান থেকে তাদের খাওয়ানো হয় ঘাস এবং শুকনো খাবার। এখানে অনেক দামি দামি মেশিন নষ্ট হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই। এই যে হ্যাঁ, ফিউ ভিউয়ার্স চেষ্টা করেছিলাম আমরা গাভী খামার থেকে তুলে দেওয়ার জন্য, তো আপনাদের ভালো মন্দ লাগে আপনারা বুঝবেন সেটা আমরা ভাবছি। কমেন্টস করবেন সিলেটের ইত্যাদি টিভিতে। তাই সূর্যগুলো আগে কোনসে আছে কোনসে সরো বুঝছো না নাকি? আগে একটা মালুম নেই, বডি লাগাইয়া করে দিই। ও রে মানে সাংগড়ি।